রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের সম্পর্ক এখন প্রকাশ্যে। শনিবার ছিল এই নায়িকার জন্মদিন। তার বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে তমাকে পেয়ে ভাগ্যবান বলে দাবি করেছেন রাফি। প্রতিউত্তরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তমাও। জন্মদিনে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে উপস্থাপন করায় ভক্ত অনুরাগীদের থেকে বেশ শুভকামনা পেয়েছেন রাফি তমা। পাশাপাশি জন্মদিন ঘিরে বেশ আনন্দ ঘন মুহূর্তের মধ্যে দিন কেটেছে এ অভিনেত্রী। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে জন্মদিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তমা। অভিনেত্রী জানান, জন্মদিনে মায়ের কাছে থেকে স্বর্ণ ও হীরার কানের দুল উপহার পেয়েছেন তিনি। বিশেষ এই দিনে মেয়ে তমার জন্য কবিতা লিখেছেন বাবা। টিফিনের টাকা বাঁচিয়ে বাড়ি সাজিয়েছেন ছোট ভাই। এছাড়াও গাড়ি চালক, গৃহকর্মীরা তাকে জন্মদিনের চকলেট উপহার দিয়েছেন। অন্যদিকে ভালোবাসার মানুষ রাফির কাছ থেকেও উপহার পেয়েছেন তিনি। কি উপহার পেয়েছেন এমন প্রশ্নের জবাবে তমা বলেন, ঝুড়িতে ভরে যেন শহরের সব ধরনের ফুল এনেছিলেন তার জন্য। অভিনেত্রী বলেন, ভালোবাসার মানুষটি ঝুড়ি ভর্তি করে সব রঙের গোলাপ, বেলি, রজনীগন্ধা, টিউলিপ সহ পারলে ঢাকা শহরের সব রকমের ফুলে যেন তুলে এনেছে। বৃষ্টি ঝুড়ি এসব ফুল নিয়ে হাজির হন তার বাসায়। পৃথিবীতে ফুলের চেয়ে প্রিয় উপহার আর কিছু হতে পারে না। রাফির উপহার পেয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। রাফির সুরঙ্গ সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তমা। মূলত এরপরে দুজনের রসায়ন নিয়ে শুরু হয় নানান জল্পনা কল্পনা। যদিও তারা এতদিন এই সম্পর্ককে জাস্ট ফ্রেন্ড বলেই আখ্যা দিয়ে আসছিলেন, তবে ঘটনার একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় সমালোচনা। কে বলেন রাফিকে শুধু বন্ধু ভাবেন তমা, আবার অনেকে বলেছেন রাফিকে ব্যবহার করছে তমা। পদ্মিনী24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মিনী24।